الله بالقول ونسلم ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم شاهدلال رحمة الله عليه سنيا لكن مدرسة كنت ونهي سنيا كانت بشكل فكر بو شاهدلال رحمة الله عليه سنيا لكن مدرسة شكار شاكرة تدير إلا يومشتان ونهي سنيا كانت بشكل فكر بو بانلا دشير تبشت تنزور اللهم صاحب كلا دينار قرير সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সুপার বন্ধুবর মাওলানা হারুনুর রশিদ সাহেব উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরব্বিয়ান যুবক ভাই বন্ধুরা অত্র মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে পবিত্র রমজানুল মুবারকের মাসে রহমতের মাসে মাগফিরাতের মাসে নাজাতের মাসে এক মাস ব্যাপী যে আমরা পবিত্র কোরআন করিমের খেদমত প্রদান করতে পেরেছি আমরা যে পবিত্র কোরআন করিম সঠিক পথে শিক্ষা অর্জন করার জন্য পবিত্র কোরআন করিমের কিভাবে আমরা পড়লে জাহান্নামের ভয়াবহ অগ্নি থেকে পরিত্রাণ পাব রূপকারী ইল্লিল কোরআন ওয়াল কোরআন ইয়া লাহু কিছু সংখ্যক কোরআন তিলাওয়াতকারী রয়েছেন যাদেরকে কোরআন অভিশাপ দেন আবার অনেকের জন্য কোরআন শরীফ সুপারিশ করবে হাসরের দিন কোরআন যাদেরকে অভিশাপ দেন কোরআন শরীফ যারা অশুদ্ধভাবে কোরআন শরীফ তিলাওয়াত করে তাদেরকে কোরআন অভিশাপ দিতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকে কোরআন শরীফ সঠিকভাবে শিক্ষা অর্জনের জন্য সুযোগ দান করেছেন সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করুন বলে আলহামদুলিল্লাহ আমরা যে রসুলের খাতিরে যে রসুলের বাগানে উপস্থিত হয়েছি যে রসুলের খাতিরে পবিত্র কোরআন করিম পেয়েছি ওই রসুলের উপর লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দরুদ সালামকে তার হাবিবের জন্য কবুল এবং মঞ্জুর করেন সকলে করেন আমিন আমি আমার বক্তব্য অতি অল্প সময় সকলেরই কাজ রয়েছে আমাদের অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সুপার মাওলানা হারুনুর রশিদ সাহেব ওনাকে আমরা আমাদের মরিয়া সুনের কেরাত প্রশিক্ষণ প্রকল্প বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি উনি যে মরিয়া সুনিয়া কেরাত প্রশিক্ষণ প্রকল্পের শাখা অত্র মাদ্রাসায় খুলে কোরআন শরীফের খেদমত সঠিকভাবে প্রদানের জন্য আমাদের সাথে শরীফ হয়েছেন সেজন্য আমার অন্তর্শন থেকে মুবারকবাদ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের যে সকল ছাত্রছাত্রীরা অধ্যয়ন করতেছে সকলের প্রতি আমার আবেদন থাকবে পবিত্র রমজান মাসে শুধু কোরআন শরীফ সঠিকভাবে পড়ার চেষ্টা করবে না যেহেতু পবিত্র কোরআন শরীফ এমন এক গ্রন্থ যে গ্রন্থ মানুষ যখন বিপদের মধ্যে নিমজ্জিত হয় মানুষ যখন তাদের চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে ওই মুহূর্তে কোরআন শরীফ তাদেরকে হাত চালি দিয়ে আহ্বান করে আসো তোমরা সত্যর পথে আসো আমার পথে আসো এই কোরআন শরীফ যেন শুধুমাত্র রমজানুল মুবারকে পড়া না হয় এই কোরআন শরীফ যেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেন কোরআন শরীফ সঠিকভাবে পড়ার চেষ্টা করে আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু